Barat Hamariwe, Jedike Corona Akarka, Abuni Bukang Nashigai, Haste Hapon Juda Juda Rata Kiron Pinika, Haste War, Gromdi, Social Distance Naragnani, Jotono Max Tumani, Akoro. Sa Solobagra Korpustopi Chomini Amsayo, Max Obijono Onkurka, DCM Kaisa team. Obijono Onkur Nuzaka, DCM Borom no Coxicanari Malia, Borom Bishingo or Patilaja, Hapani Oboti Rata Kiron no Nogui, Hapani Tanibo Juda Shumutishaka, Lukuro. Nuzaka Judajda Tayo, 70% borrow Max Tubin on Korza, Pia, Nuzaka Korosa Buko, Max Thubya Karino on Kormani, Max Thubya Kare on Korman Manzagi, the same team by Singzake, Pandia Karino, Tasha Kog Egma, Kog Firong Man Nuzaka, Nene Bidi, the Kuro. I am a delivery person. ঠিক আছে তাহলে আমাকে হেল্প করো মোবাইল দাও আমি আইজের কাছে দাঁড়ান ফোন করে আমি সব সময় আসতে মাত্র আমি আজকে দুই তিন মাস হয়েছে পার হয়ে দিল্লি থেকে আসছে ঠিক আছে আমার একটা ইমার্জেন্সি پیشنট মারা গেছে এজন্য দেখতে গেছি হঠাৎ করে এত কিছু এখন মারা গেছে এখন ক্লোজ রিলেটিভ এখন ভাই ডেলিভারি پیشنট শুনো পড়াশোনা লুক না আছে ঠিক আছে ডেলিভারি হয়েছে বাচ্চা মারা গেছে আমার কি ঠিক আছে মোবাইল দাও Politics is going on in this country, in this state also. That's why you people are doing this thing with us. Okay, those who are ordinary people, you are collecting 200 rupees. Why?
in front of 3 minutes, many people said in ADC. During that time, corona was not the there. During that time, corona was not there. Within 10 days, now corona is there. You have to protect, use your mask, otherwise, 200 rupees fine. What it is? It is rules. It is rules. You said, our problem is that you have to take a mask. You have to take a mask. You have to take a mask. You have to take a You are doing your work under the Tripura government. And Tripura government having a lot of ministers are there. And they have done their work in ADC area. During the ADC election, ওই সময় যখন করোনা ছিল না আজ থেকে 5 দিন আগে যখন করোনা ছিল না তাহলে 5 দিন পরে ত্রিপুরাতে করোনা এলো কিভাবে কেন মানুষ থেকে 200 টাকা নেওয়া হচ্ছে আমাকে এটা জবাব দিতে হবে ত্রিপুরা সরকার বলুক আপনি তো ত্রিপুরা সরকারের রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমাকে প্রশ্নটা করছেন তাহলে আপনাদেরকে জিজ্ঞেস করুন যে সাধারণ মানুষ জানতে চায় as we have given our vote to them this is their responsibility to give the answer to us this is democratic government and you are doing their work under them So you should give the answer to me. I am not sure what you are doing. তাকে 200 টাকা জরিমানা দিতে হবে এটা সরকার না না পকেটে এভাবে দেশ চলে বুঝতে পারে মানুষ মাত্র আমার সাথে আমার সাথে আমাদের মধ্যে পলিটিক্স আসলো কিভাবে বলুন 112 আসবে পলিটিক্স দেশ পলিটিক্স জন্য আমরা বেরিয়েছি আর কিছু না আপনি এখানে কোনো পলিটিক্স নেই আপনার সেফটির জন্য আমরা বেরিয়েছি না আপনি একটু বুঝতে চেষ্টা করুন যদি পলিটিক্স না থাকে তাহলে যদি পলিটিক্স না থাকে তাহলে এগুলো চলছে কিভাবে আমার থেকে 200 টাকা তাদের সামনে জনসভা করবে তাদের থেকে টাকা নেওয়া হবে না তাদের থেকে তাদের সামনে মুখ্যমন্ত্রীর সামনে জনসভা করে হাজার হাজার মানুষ Oshalo DCM Cocktum in Bishin deduction Unga Shaka, Hastiwa, 70% Max Thubya Tongo, Te Jerong Max Thubya, Borono, Pula Manza Kahange, Cog Nuidake, Rang Pinjago, Ulotesa, Max Thubya Manza Pika Hange, Cog Bridake, Pine Pinjago Honishaka, DCM. মহকুমা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক এনফোর্সমেন্টে বেরিয়েছি আমি ডিসিএম সদর আমি আমাদের টিম সহ আজকে মাস্ক এনফোর্সমেন্টে আটটায় বেরুই আমরা ওয়েস্ট পিএসের সামনের এরিয়াটাকে কভার করছি মাথাপিছু 200 টাকা করে যাদের মাস্ক নেই তাদেরকে আমরা ফাইন করছি আমাদের রাজ্যে তথা আমাদের পুরো দেশে কোভিডের পজিটিভ সংখ্যা যেভাবে বাড়ছে সেই সংখ্যাকে নিয়ন্ত্রণে আনার উদ্দেশ্যে এবং জনগণকে সতর্ক করার জন্য আমাদের এই মাস্ক এনফোর্সমেন্ট আমরা প্রতিনিয়ত এখন বেরুচ্ছি যাদের মাস্ক নেই তাদেরকে ফাইন করছি এবং শনিবার দিন আমাদের সরকারের নির্দেশ অনুযায়ী স্পেশাল এনফোর্সমেন্ট ডে তো সেই দিনকে আজকে আমরা শনিবার সেই স্পেশাল এনফোর্সমেন্ট ডেকে পালন করার জন্য আমরা সবাই আজকে বেরিয়েছি বিভিন্ন জায়গায় আমাদের মাস্ক এনফোর্সমেন্ট চলছে এবং আমরা আমাদের টিম সহ ওয়েস্ট পিএসের এরিয়াটা কভার করছি এখন অবধি মোটামুটি 20 জনকে আমরা ফাইন করেছি যাদের মাস্ক ছিল না পাবলিক কত পার্সেন্টেজ আছে যারা মাস্ক ছাড়া বেরিয়েছে এখন মোটামুটি অনেকেই সতর্ক হয়ে গেছেন 70% এর মাস্ক আছে বাকি 30% যারা সতর্ক নয় তাদের উদ্দেশ্যেই আমরা বেরিয়েছি সতর্ক করার জন্য প্রথমে দেখা যাচ্ছে ব্যবসায়ী মহলে এখন অবধি সেই ঘাটতিটা রয়ে গেছে ব্যবসায়ী মহলের যারা দোকান আছে ওদের দেখা যায় মাস্ক পরতে দেখা যায় না এবার দোকানে কাস্টমার ঢুকছে মাস্কটা ওরা বিক্রি বেচা বিক্রি খুব ভালো করছে সেরকম না আমরা দোকানে গিয়েও করছি আমরা দোকানে গিয়েও আমাদের মাস্ক এনফোর্সমেন্ট ড্রাইভ চালাচ্ছি এখনও চলছে আমরা বিভিন্ন মাইকিংয়ের মাধ্যমে আমরা তাদেরকে সতর্ক করার চেষ্টা করছি